আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাওরানবাজার ইলিশ মার্কেটে স্বাগতম। আজ 12 সেপ্টেম্বর 2020 শনিবার। ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব শনিবারে ইলিশের বাজার দর কেমন চলে। তো চলুন ভিউয়ার্স, আমরা ইলিশের বাজারে ঘুরে দেখি। দেখুন কত বড় সাইজের মাছ এসেছে বাজার। কত করে চলে? কেজি স্যার একদম 800 টাকা রাখা যাবো। কতটুকু সাইজ? এটা আছে 1 কেজি 200-300 গ্রাম সাইজ। বেশ, আমরা আরো দু একটা দোকান ঘুরে দেখব। এখানে কিছু তরতা জামা আছে, আমরা একটু দেখবো। এটা কত করে চলছে? 920 টাকা নিতে পারবেন স্যার? মাছের দাম বাড়তি অনেক, এত দামে বেচতে পারবেন না। আজকে মাছ এনেছিলাম, অনেক বেচা বলাইছি। আজকে মাছের দাম একটু বেশি, কিন্তু কাস্টমার মানে বেশি দিয়ে নিতে আছে। গতকালকেও বেশি গেছে দাম, আজকেও বেশি দাম, বেশি দুই দিন যাবত খুব দাম মাছের। আর সাপ্তাহিক বন্ধের দিনে তো মাছের বাজার একটু বেশি থাকে, চড়া থাকে। এছাড়াও মানে এই দুই দিন একটু মাছ কম, ঠিক আছে, মাছ কমের কারণে দাম তো বেশি। এটা 1 কেজি 500 গ্রাম 400 গ্রাম, 1.5 কেজি এবারে। হ্যাঁ, এটা কত থাকছে? এটা কেজি বেচতে আছি 900 গ্রাম। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনি কি কোনো নাম্বার দিতে চান? আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, অনেকেই আছে ইউটিউবের ভিডিও দেখে ফোন দেয়, ফোন দিয়ে এসে যোগাযোগ করে মাছ কেনে, আপনার আগ্রহ আছে কি? এরকম মানে যে এরকম কোনো ই নেই, ঠিক আছে, কারণ এখানে বিক্রি করি, এখানে যে আর ভালো লাগবো আইবো, আইয়া দেখবো, দেখে নিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে। ভাই কেমন আছেন? এটা হচ্ছে 700-800 গ্রাম ডিম ছাড়া, একবার ডিম ছাড়া মাছ এটা বিক্রি করতেছি 700 টাকা করিয়া। 800 গ্রাম আছে, 750 গ্রাম আছে ডিম ছাড়া মাছ। আর এটি আছে কোন মাছ? মাছের কোয়ালিটি ভালো। কত করে? সর্বোত্তম মূল্য কত আপনি? এই যে 700 কোন মাছ ডিম ছাড়া, এটি 650 কেজি, নীল একদম 600, মাছের কাদা মোটা ডিম ছাড়া মাছ। ছোট সাইজের মাছের মধ্যে এই মাছগুলো ভালো মাছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাজার কেমন চলে? বাজার আজকে একটু নরম গেছে, কম মাছের দাম কম আছে আজকে। কালকের থেকে কম ইনশাল্লাহ, কেজিতে না হলে 100 টাকা কম। এইটা ব্যস্ত আছি 700 টাকা কেজি ভাই, 1 কেজি সাইজ। হ্যাঁ ভাই, 700 টাকা কেজি ব্যস্ত আছি।
মাছ ভালো মাছ হলো দিন লোকাল মাছ তো এটা চিটাই না একটু কমবেছে এটা বলা বলা হয় লোকাল মাছ আব্দুর রহিম আমার নাম বাড়ি মাদারীপুর কালকিনি থানা ইনশাল্লাহ দিতে পারবো মোবাইলে যোগাযোগ করলে আপনি নাম্বার দিতে পারবো আমার 01778593009 আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আরেকটি বিষয় কারণ বাজার যে মাছের বাজার স্থায়ী মাছের বাজার স্থায়ী মাছের বাজারে এই ভাইয়ের দোকান আছে এবং সারা বছরই ওনার কাছ থেকে আপনারা আপনাদের পছন্দের মাছ নিতে পারবেন আগের মতনই আছে মাছের বাজার একটু কমার সম্ভাবনা মারবো নদীতে বাড়ে তেলে মাছের দাম একটু কমবো আর নদী যদি কমে তেলে মাছের দাম মারবো আর এমনি শুক্র শনিবারে তো একটু চড়া থাকে বাজার শুক্রবার আর শনিবার একটু ইয়া থাকে সেই দিন থাকে আর অন্যান্য দিনে একটু কম থাকে কম অনেকে বলতেছে যে 1 কেজি ছোট যে মাছগুলা এই মাছের সংখ্যা তো বাজারে কম মানে বড় মাছ আছে কিন্তু 1 কেজির মাছটা থাপলাই নিয়ে দেখা যায় আর কি 1 কেজির ছোট মাছগুলো আগে যেরকম প্রচুর মাছ দেখতাম কিন্তু ওই সাইজের মাছের সংখ্যা একটু কম হ্যাঁ একটু কম দেখুন মাছের বাজারে আপনারা চাইলে বন্ধের দিন কিংবা বন্ধের বাইরেও যে কোনো দিন এসে আপনারা মাছ নিতে পারবেন বাজার হিসাবে কমে আছে 1.5 কেজির উপরে কেজি একদম 950 আর 1 কেজি এলা একদম 750 একদম 750 একদম 750 দোকানে বড় সাইজের মাছ অনেকগুলো বড় সাইজের মাছ আছে এখানে ছোট মাছ কই আপনার আজকে ছোট মাছ তো আমার কাছে না আর আমি তো ছোট মাছ খুব কম দিই আমার কাছে 1 কেজির কাছে মাছও নাই আমার কাছে আছে 1 কেজি 400 2 কেজি 200 গ্রাম 1 কেজি 800 গ্রাম 2 কেজি 200 গ্রামের মাছ আছে 2 কেজি 200 গ্রামের মাছ বাজার সেরা আমি শুরু করে দিয়ে আপনি ছবি আজকের বাজারের সেরা মাছ 2 কেজি 200 গ্রাম সাইজ কত টাকা
2 কেজির উপরের মাছ তো একই দিনের ভিতরে আজকে দেখলাম আপনার কাছে। আর আমি আপনাকে বলি মাছের দামটা 4-5 দিন ধরে একটু বাড়তি কিন্তু। এটা কেজি হচ্ছে 1500-1600 টাকা। এখন দাম বাড়তি যার কারণে নদীতে খুব মাছ কম। চাঁদপুরের মানুষ বলে টিভিতে বলে দাম কম, আমি দেখি না দাম কোথায় কম। 2 কেজি 200 গ্রাম মাছ 2500 টাকা দাম চাচ্ছি, 1800-1900 টাকা বিক্রি করবো। আর 1 কেজি 800 গ্রাম এটা কেজি 1400 টাকা, আর 1 কেজি 300 গ্রাম ওটা কেজি হচ্ছে আপনার 6030 টাকা। আমি কোন সময় চিন্তা করবো না, ওই চিন্তা করবো না, ওই বিনষ্ট করবো না, এত তো বিনষ্ট করবেন।